আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের সমাজে অনেককে বলতে শোনা যায় যে স্বামী যখন চলবেন তার স্ত্রী কি ডান পাশে হাঁটবেন বা বাম পাশে রাখবেন, কোন পাশে তারা থাকবেন, এই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, হাদিসের মধ্যে কিছু আসছে। এই যে একটু আগে বলছিলাম না, দুই শ্রেণী মানুষের বিরুদ্ধে সবচেয়ে বেশি মাসআলা চাওয়া হয়, তার প্রমাণ দেখছেন? আমি মাসআলার উত্তর দেই, আমি জানি। এক হলো ইমাম সাহেবদের বিরুদ্ধে, ইমাম সাহেব বাঁকা হাঁটলে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা, ইমাম সাহেব যদি পান খায় তার পিছনে নামাজ পড়া যাবে কিনা, ইমাম সাহেবের যদি টুপি বাঁকা থাকে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা, ইমাম সাহেবের যদি চাদরটা ছেঁড়া থাকে নামাজ পড়া যাবে কিনা, কত যে মাসআলা শুধু ইমাম সাহেবদের বিরুদ্ধে আর মহিলাদের বিরুদ্ধে। এই যে দেখেন প্রশ্নের স্টাইল, দেখেন স্বামীর ডান পাশে থাকতে হবে কিনা, কেন স্ত্রীর বাম পাশে স্বামী থাকতে হবে কিনা, এই কথা কেন বলছেন না? মাসালাটা কেন মহিলাদের উপরে ঘুরাচ্ছেন শুধু? যাই হোক ভাই, এটি কুসংস্কার। আমাদের দেশে অনেকে মনে করেন যে রাস্তায় চলতে হলে স্ত্রী স্বামীর ডানে, এই স্ত্রী তার স্বামীর ডান পাশে থাকতে হবে। অনেকে মনে করে বিছানায় যখন তারা ঘুমোতে যাবেন তখনও বিশেষ কোনো এক পাশে থাকতে হবে, স্বামীর ডানে বা বামে, এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই, এগুলো ভুয়া কথাবার্তা। এমনকি আরও নানা রকমের কথা প্রচলিত আছে এই ডানে বামে নিয়ে। হ্যাঁ, সালাত যদি স্বামী স্ত্রী একসাথে আদায় করেন তাহলে স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পেছনে দাঁড়াবেন, এখানে ডান আর বাম নাই, কথা কি বুঝাতে পারছি? এছাড়া কোনো জায়গায় স্বামীর ডানে থাকতে হবে বামে থাকতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে, ডানে বামে সামনে পিছে সব জায়গায় থাকতে পারবে স্ত্রী, এত বেশি স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন স্ত্রীকে যেমন পুরুষকে দিয়েছেন। অতএব ধর্মের নামে এ সমস্ত কথা বলে ধর্মের অবমাননা এবং অপমান কেউ করবেন না। জি, পরের প্রশ্ন আসছে যে কারিগরি শিক্ষা নিতে গিয়ে যদি ছেলে মেয়ে একসাথে ক্লাস করে বা পড়ে সেটা জায়েজ হবে কিনা, অর্থাৎ সহশিক্ষার ব্যাপারটা এখানে আসছে। দেখুন, নারী এবং পুরুষ একসঙ্গে পর্দা ছাড়া যদি একই সাথে মিলেমিশে কোথাও শিক্ষা গ্রহণ করে অথবা কাজ করে, ইসলামী শরীয়ত সেটাকে হারাম করেছে। কেন হারাম করেছে? কারণ নারী এবং পুরুষ একসাথে মিশে একাকার হয়ে গেলে সমাজ অনাচারে পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক না বেটি? ঠিক, সমাজ অস্থিতিশীল হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, পরিবারগুলো ভেঙে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে কমিটমেন্ট থাকবে না, সন্তানের সাথে মা বাবার কমিটমেন্ট, শ্রদ্ধা এবং স্নেহের যে সম্পর্ক সেটা থাকবে না। এর সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো সেই সমস্ত দেশগুলো যারা অবাধ মিলামেশার সুযোগ করে দিয়েছে, তাদের দেশে পারিবারিক বন্ধনগুলো কি পরিমাণ টুনকো বরং ধ্বংস হয়ে গেছে আমরা কে না জানি বলেন। সে সমস্ত দেশে প্রত্যেক স্বামীর বা বেশিরভাগ স্বামীরই গার্লফ্রেন্ড আছে, আবার স্ত্রীর বয়ফ্রেন্ড আছে। মা বাবাদের ঠিকানা বাসা বাড়ি না হয়ে বৃদ্ধাশ্রম হচ্ছে, ঠিক না বে? ঠিক, 7-8 উঠলেই ছেলেরা মেয়েরা বাবা মাকে ছেড়ে আলাদা বাসা বাড়ি নিয়ে থাকার তাদের মধ্যে রেওয়াজ প্রচলন দেখা যায়। অতএব নারী এবং পুরুষের অবাধ মেলামেশা এটা সমাজকে ধ্বংস করবে, মানব সভ্যতাকে ধ্বংস করবে। মানুষের সৃষ্টিকর্তা জানেন কিসে অকল্যাণ, সেই জন্য বিধান দিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু সুফুফুর রিজালি আউয়ালুহা ওয়া খায়রু সুফুফুন নিসাই আখিরুহা। নামাজের মধ্যেও যদি নারী এবং পুরুষ একত্র হয় তাহলে পুরুষরা আলাদা পৃথকভাবে সামনে সফ করবেন, কাতারে দাঁড়াবেন, আর মেয়েরা পৃথকভাবে আলাদা সফ করে কাতার করে দাঁড়াবেন, একসাথে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আমাদের দেশে একটা গ্রুপ আছে হিজবুত তাওহিদ নাম, এদের দেখবেন যে বিভিন্ন সভা সমাবেশে মহিলাদেরকে সামনে বসায়, লেডিজ ফার্স্ট, ঠিক না বে? ঠিক ভাই, কাজের ক্ষেত্রে সেবার ক্ষেত্রে অবশ্যই লেডিজ ফার্স্ট, কিন্তু সব জায়গাতে লেডিজ ফার্স্ট অথবা লেডিজে আপনি আপনার মধ্যে জগা খিচুড়ি করে যদি মিশায় নেন তাহলে সমাজে অশান্তি হবে, বিশৃঙ্খলা হবে, জেনা ব্যবিচার বাড়বে এবং সম্পর্কগুলো নষ্ট হবে, ঠিক না বে? ঠিক, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরুষদের সামনের কাতার ভালো, নারীদের পেছনের কাতার ভালো, আর হিজবুত তাওহিদ বলছে নারীদের সামনের কাতার ভালো, পুরুষদের পেছনের তাওহিদ ভালো। হিজবুত তাওহিদ সত্যবাদী না আমার রাসূল সত্যবাদী? কোনো সন্দেহ করার সুযোগ আছে? তাহলে বোঝা গেল এগুলো হিজবুত তাওহিদ না হিজবুত শয়তান। আল্লাহ তাআলা এদের কুচক্রান্ত থেকে, এদের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে এদেশের মানুষের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জি মুহতারাম, পরের প্রশ্নটি হচ্ছে স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে কিনা? না ভাই, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। যদি
রমজান মাসে বা আপনি রোজা রাখার পর দিনের বেলায় স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হবে, কিন্তু রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। জি, মুরগির ড্রেসিং করার ব্যাপারে একটু বলবেন। অনেকে বলেন যে ড্রেসিং করা মুরগি নাকি হারাম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এদেশের অনেক ওলামা একরাম এই মাসআলাটি বলেন, অর্থাৎ তাদের মত হলো যে মুরগিকে যদি ড্রেসিং করা হয় গরম পানিতে চুবিয়ে, এরপরে যে মেশিনের মাধ্যমে যদি তার পরগুলো আলাদা করা হয়, তাহলে সেক্ষেত্রে সে মুরগি খেতে অনেক আলেমরা নিষেধ করেন। এই প্রশ্নের উত্তরে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলেছেন যে ওলামা একরাম যে যুক্তিতে নিষেধ করেন সেটা হলো, ওনারা মনে করেন যে মুরগির পেটের ভেতরে নাড়িভুড়ি যদি থাকে, পায়খানা মলমূত্র আছে, এ অবস্থা যদি গরম পানিতে চুবানো হয় তাহলে ওই গরম পানিতে ওই মলমূত্র সবগুলো সিদ্ধ হয়ে গলে গোশতের সাথে মিশে যেতে পারে, নাপাক হয়ে যেতে পারে গোশতটা, সেজন্য আলেমরা নিষেধ করেন। কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলেছেন যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য চুবানো হয়, সামান্য সময়ের জন্য চুবানো হয়, এত অল্প সময়ে আসলে ওই মুরগির ভেতরকার ময়লা গোশতের ভেতরে প্রবেশ করে না, করে না। যে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো গোশতের মধ্যে কোনো মলমূত্রের গন্ধ আসে না, কোনো বর্ণ আসে না, কোনো আলামত আসে না। অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ, সেটাই হলো বেশিরভাগ মনে হয়। তবে নিরাপদ হলো ড্রেসিং করার আগে পেটের নাড়িবুড়ি ফেলে দিয়ে এরপরে গরম পানিতে ড্রেসিং করা। দোকানদার ভাইরাও যদি এভাবে করেন তাহলে মানুষ সন্দেহের ঊর্ধ্বে উঠে যেতে পারেন। জি, আর